ফিলিস্তিন ডাক দিয়েছে সব ভাইদের খবর দে, সোশ্যাল মিডিয়া গরম করে ইসরায়েলিদের মেসেজ দে। দর্শক, এই লাইনটা অতীব গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে আপনার একটা বার্তা পাঠিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আর ফিলিস্তিনের রাষ্ট্রীয় প্রশাসন থেকে। বাংলাদেশ যেহেতু ফিলিস্তিনের পূর্ব একটা বন্ধু রাষ্ট্র, যে কোনো প্রয়োজনে বিভিন্ন সমস্যায় বাংলাদেশ সবসময় পাশে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশের প্রতি স্পেশালি একটা বার্তা এসেছে হামাস এবং ফিলিস্তিন থেকে, আর সেই বার্তা আমাদেরকে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে অবস্থিত যিনি ফিলিস্তিনের রাষ্ট্রদূত আছেন ইউসেফ রামাদান। আমরা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিন, কারণ এই মুহূর্তে ফিলিস্তিনের মানুষ আমাদের কাছে টাকা চায় না, স্পষ্ট জানিয়েছে এই মুহূর্তে আমরা টাকা চাই না, একটা অন্য জিনিস চাই। আর সেই অন্য জিনিসটা আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রত্যেকটা মানুষ আপনারা চাইলে এটা দিয়ে ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারেন, সেটা হচ্ছে জনমত তৈরি করা যে ফিলিস্তিন যে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা দাবিদার, পাশাপাশি ইসরায়েলিদের নানান যে অ্যাক্টিভিটিসগুলা মানবতা বিরোধী অ্যাক্টিভিটিস সেগুলোকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য আমাদের সমর্থন সহযোগিতা চেয়েছেন, আমরা যেন বিষয়গুলা প্রচার করি। এই মুহূর্তে টাকা নয়, পূর্ণ সমর্থন চাই ফিলিস্তিন, ফিলিস্তিনের পাশে বিশ্ব থাকবে এটাই চাই ফিলিস্তিন, বিশ্ব মুসলিমদের কাছে এমন আবদার এসেছে ফিলিস্তিন থেকে। গতকালকে বিকেলে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান তিনি গণমাধ্যমের মাধ্যমে এই বক্তব্য সারা বাংলাদেশের মানুষকে জানিয়েছেন। এর আগে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইরান, ইরাক, বাহরাইন, মালয়েশিয়া, কাতার সহ বাংলাদেশে অবস্থিত আপনার ওআইসির সদস্যভুক্ত দেশের রাষ্ট্রদূতরা ফিলিস্তিন দূতাবাসে এসেছিলেন, তবে সৌদি আসেননি, সেটা একটা ডিফারেন্ট কারণ, এটা আমাদের জানা নেই। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ফিলিস্তিনকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। গত তিন বছরে $10 লক্ষ আপনার সহযোগিতা করেছে বাংলাদেশের জনগণ। আজকেও আমি দেখছি আমাদের চট্টগ্রামের ফারাজের নেতৃত্বে একটা বিশাল টিম গিয়েছিল, এমনকি তারা সম্ভবত একটা অর্থনৈতিক ফান্ড তৈরি করেছিল, বাট ফিলিস্তিন রাষ্ট্রদূত এই ফান্ড গ্রহণ করে নেই, জাস্ট হচ্ছে সবার সমর্থন, সবার সহযোগিতা, সাপোর্ট, এই জিনিসটাই তিনি এই মুহূর্তে আমাদের কাছে চেয়েছেন। এখন এটা কেন সেটারও ব্যাখ্যা দিয়েছেন যে কেন এই মুহূর্তে টাকা লাগবে না। তিনি বলছেন যে এই মুহূর্তে ফিলিস্তিনের বর্তমান অবস্থা সম্পর্কে অনুধাবন করা জরুরি, এটি অর্থনৈতিক সহায়তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা বাংলাদেশের জনগণের কাছে অর্থ নয় চাই সহমর্মিতা, সহযোগিতা। ফিলিস্তিন এখন শুধু ইসরায়েল নয়, পশ্চিমাদের আগ্রাসনেরও শিকার হচ্ছে, সেখানকার মানুষজন মানবতাহীন জীবনযাপন করছে, বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা কোনো কিছুই এখানে পর্যাপ্ত নেই, পুরো ফিলিস্তিন জুড়ে মানবতার সংকট চলছে, ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুরূপীতে মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এরই মধ্যে 2.5 লাখেরও বেশি ফিলিস্তিনি ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। আর আপনারা জানেন যে ফিলিস্তিনে এই মুহূর্তে কোনো ধরনের গাজাতে, আই মিনস যেই জায়গাটাতে ঝামেলা, গাজা অবরুদ্ধ করে রাখা হয়েছে, বিদ্যুৎ বন্ধ, পানি বন্ধ, গ্যাস বন্ধ, হাসপাতালে ইলেকট্রিসিটি বন্ধ, একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটাকে উড়াই দিছে, সেইখানে মানুষ ঝামেলায় আছে, কোনো ধরনের পণ্য ঢুকতে পারতেছে না, বেরো হইতে পারতেছে না। সুতরাং আমরা যারা অর্থ দিব তারা ধরেন এই টাকা ফিলিস্তিনে যে পাঠাবো এই মালামাল, সেটার আসলে সম্ভবত সুযোগ নাই, আর এই কারণে এই মুহূর্তে দরকার সোশ্যাল মিডিয়াতে বা জনমত তৈরিতে সহযোগিতা করা। রাষ্ট্রদূত বলছে যে সারা বিশ্বের মুসলমানরা আজ ঐক্যবদ্ধ, হামাস ফাত্তা যাই বলেন না কেন সবাই এখন একত্র হয়েছে, সবার লক্ষ্য একটাই, সেটি হলো স্বাধীনতা এবং মুক্তি, তাই এখন সবচেয়ে বেশি সব সময়ের চেয়ে বাংলাদেশের জনগণকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ ছিল এবং আছে জানিয়ে তিনি বলছেন আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, সবসময় ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশের যুবকদের এমন সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে, আমরা আশা করি বাংলাদেশ সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার করে আপনারাও ফিলিস্তিনের পাশে থাকবেন। আজ এখানেই, আসসালামু আলাইকুম।